আজকের টপিক হলো মানচিত্রের সমান কাল্পনিক রেখাসমূহ। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক যে কোনো চাকরির পরীক্ষার জন্য। প্রায় প্রতিটি পরীক্ষায় এখান থেকে একটি প্রশ্ন হয়। তো চলো দেরি না করে শুরু করা যাক। আজকের এক নম্বর প্রশ্ন হলো, সমান বায়ুচাপ বিশিষ্ট স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলা হয়? আইসোবাথ, আইসোনেফ, আইসোবার না আইসোড্যাপেন? উত্তর কী হবে? অপশন গ, আইসোবার। সমান বায়ুচাপ বিশিষ্ট স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় আইসোবার। আচ্ছা, আমরা কি জানি বায়ুচাপ মাপা হয় কিসে? ব্যারোমিটারে। তো বায়ুচাপ মাপা হয় ব্যারোমিটারে, আর সমান বায়ুচাপ বিশিষ্ট স্থানকে বলা হয় আইসোবার। তাহলে ব্যারোমিটার থেকে বার, এই ট্রিক্সটা আমরা সহজে মনে রাখতে পারবো, ভোলার কোনো উপায় নেই। যে ব্যারোমিটার বায়ুচাপ, আইসোবার সমান বায়ুচাপ, ক্লিয়ার? নেক্সট দুই নম্বর প্রশ্ন, অর্থাৎ ব্যারোমিটার থেকেই আসছে বার। নেক্সট, সমুদ্রের সমান লবণতা বিশিষ্ট স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলা হয়? আইসোবাথ, আইসোহ্যালাইন, আইসোবার না আইসোড্যাপেন? উত্তর কী হবে? অপশন খ, আইসোহ্যালাইন। সমুদ্রের সমান লবণতা বিশিষ্ট স্থানগুলিকে বলা হয় আইসোহ্যালাইন। নেক্সট তিন নম্বর প্রশ্ন, সমান ভূমিকম্প তীব্রতা বিশিষ্ট স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলা হয়? আইসোবাত, আইসোহ্যালাইন, আইসোবার না আইসোসিসমল? উত্তর কী হবে? অপশন ঘ, আইসোসিসমল। সমান ভূমিকম্প তীব্রতা বিশিষ্ট স্থানগুলিকে বলা হয় আইসোসিসমল। আচ্ছা, সিসমোগ্রাফ যন্ত্রটির নাম আমরা সবাই শুনেছি যে তা ভূমিকম্পের সঙ্গে সম্পর্কিত। ভূমিকম্পের গ্রাফ মাপা হয় সিসমোগ্রাফ যন্ত্রে, তাই না? সেই সিসমোগ্রাফ যন্ত্র থেকে এসেছে আইসোসিসমল। তাহলে সিসমল থাকলেই ভূমিকম্প মনে থাকবে, সমান ভূমিকম্প মানে আইসোসিসমল। নেক্সট চার নম্বর প্রশ্ন, সমান বৃষ্টিপাত যুক্ত স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলা হয়? আইসোহাইট, আইসোহ্যালাইন, আইসোবার না আইসোড্যাপেন? উত্তর কী হবে? অপশন ক, আইসোহাইট। সমান বৃষ্টিপাত যুক্ত স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় আইসোহাইট। আচ্ছা, বৃষ্টি সাধারণত কোথা থেকে হয়? আকাশ থেকে। এবার আকাশ কোথায়? অনেকটা হাইটে, তাই না? আমাদের থেকে অনেক হাইটে অবস্থিত হচ্ছে আকাশ, সেই আকাশ থেকে হয় বৃষ্টি। তাহলে আমরা সহজে মনে করবো যে বৃষ্টি অনেক হাইট থেকে হয়। তাহলে আইসোহাইট মানে কি? সমান বৃষ্টিপাত, মনে থাকবে, বৃষ্টিপাত হয় অনেক হাইট থেকে, হাইট মানে আইসোহাইট, বৃষ্টিপাত। নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন, সমান উচ্চতা বিশিষ্ট স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলা হয়? আইসোহাইট, কন্ট্রোল লাইন বা আইসোহাইপস না আইসোবার না আইসোড্যাপেন? উত্তর কী হবে? অপশন খ, আইসোহাইপস বা কন্ট্রোল লাইন। সমান উচ্চতা বিশিষ্ট স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় কন্ট্রোল লাইন বা আইসোহাইপস। নেক্সট ছয় নম্বর প্রশ্ন, সমান মেঘ যুক্ত স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলা হয়? আইসোনেফ, কন্ট্রোল রেখা, আইসোবার না আইসোড্যাপেন? উত্তর কী হবে? অপশন ক, আইসোনেফ। সমান মেঘযুক্ত স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় আইসোনেফ। নেক্সট সাত নম্বর প্রশ্ন, সমান উষ্ণতা বিশিষ্ট স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলা হয়? আইসোনেফ, কন্ট্রোল রেখা, আইসোথার্ম না আইসোড্যাপেন? উত্তর কী হবে? অপশন গ, আইসোথার্ম। সমান উষ্ণতা বিশিষ্ট স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় আইসোথার্ম। আচ্ছা, আমাদের শরীরের উষ্ণতা কী দিয়ে মাপা হয়? থার্মোমিটার দিয়ে মাপা হয়। তাহলে দেহের উষ্ণতা মাপা হয় থার্মোমিটারে, আর সমান উষ্ণতা বিশিষ্ট স্থানকে বলা হয় আইসোথার্ম। তাহলে থার্মোমিটার থেকে থার্ম, উষ্ণতা, মনে থাকবে যে উষ্ণতা মাপা হয় থার্মোমিটারে, সমান উষ্ণতা আইসোথার্ম। তাহলে থার্মোমিটারের সংক্ষেপ হচ্ছে থার্ম, আশা করি মনে থাকবে তোমাদের ট্রিক্সটা। নেক্সট আট নম্বর প্রশ্ন, সমান ঢাল বিশিষ্ট স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলা হয়? আইসোনেফ, আইসোক্লাইন, আইসোথার্ম না আইসোড্যাপেন? উত্তর কী হবে? অপশন খ, আইসোক্লাইন। সমান ঢাল বিশিষ্ট স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় আইসোক্লাইন। নেক্সট নয় নম্বর প্রশ্ন, সমান তুষারপাত বিশিষ্ট স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলা হয়? আইসোহ্যালাইন, আইসোক্লাইন, আইসোনিফ না আইসোড্যাপেন? উত্তর কী হবে? অপশন গ, আইসোনিফ। সমান সমান তুষারপাত বিশিষ্ট স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় আইসোনিফ। নেক্সট দশ নম্বর প্রশ্ন,
সমান সূর্যকিরণ বা রৌদ্রলোক বিশিষ্ট স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলা হয়? আইসোহেল, আইসোক্লাইন, আইসোনিফ না আইসোড্যাপেন? উত্তর কী হবে? অপশন ক, আইসোহেল। আইসোহেল বলা হয় সমান সূর্যকিরণ বা রৌদ্রলোক বিশিষ্ট স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয়। নেক্সট 11 নম্বর প্রশ্ন, সমান মোট পরিবহন ব্যয়যুক্ত স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কী বলা হয়? আইসোহেলস, আইসোবাথ, আইসোনিফ না আইসোড্যাপেন? উত্তর কী হবে? অপশন ঘ, আইসোড্যাপেন। সমান মোট পরিবহন ব্যয়যুক্ত স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় আইসোড্যাপেন। নেক্সট 12 নম্বর প্রশ্ন, সমান জনসংখ্যা বিশিষ্ট স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কী বলা হয়? আইসোহেলস, আইসোড্যাপেন, আইসোপ্রেকলাইন না আইসোনিফ? উত্তর কী হবে? অপশন ক, আইসোপ্রেকলাইন। আইসোপ্রেকলাইন বলা হয় সমান জনসংখ্যা বিশিষ্ট স্থানগুলিকে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, সমান বজ্রবিদ্যুৎ ঝড়ঝঞ্ঝা বিশিষ্ট স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কী বলা হয়? আইসোহেলস, আইসোব্রান্ট, আইসোপ্রেকলাইন না আইসোড্যাপেন? উত্তর কী হবে? অপশন খ, আইসোব্রান্ট। আইসোব্রান্ট বলা হয় সমান বজ্রবিদ্যুৎ তথা ঝড়ঝঞ্ঝা বিশিষ্ট স্থানগুলিকে। নেক্সট 14 নম্বর প্রশ্ন, অপসুর ও অনসুর অবস্থানকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কী বলা হয়? আইসোহেলস, আইসোব্রান্ট, আইসোপ্রেকলাইন না অ্যাপিসাইডলাইন? উত্তর কী হবে? অপশন ঘ, এপিসাইডলাইন। এপিসাইডলাইন বলা হয় অপসুর ও অনসুর অবস্থানকে যে রেখা দ্বারা যুক্ত করা হয়। অর্থাৎ আমরা কী জানি যে সূর্য মাঝখানে রয়েছে, তাকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষে পথে ঘুরছে পৃথিবী, ঘুরছে 4 জুলাই আর 3 জানুয়ারি, এই হচ্ছে অপসুর আর অনসুর অবস্থান। এই অবস্থানকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় এই লাইনটাকে বলা হয় এপিসাইডলাইন। ওকে, এটা সূর্য 4 জুলাই আর 3 জানুয়ারি, অপসুর অনসুর অবস্থানকে এই রেখা দ্বারা যুক্ত করা হয়, এই রেখাটার নাম হচ্ছে এপিসাইডলাইন রেখা। বোঝা গেল? নেক্সট 15 নম্বর প্রশ্ন, সমুদ্রের সমান গভীরতা বিশিষ্ট স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কী বলা হয়? আইসোবার, আইসোথার্ম, আইসোনেফ না আইসোবাত? উত্তর কী হবে? অপশন ঘ, আইসোবাত। সমুদ্রের সমান গভীরতা বিশিষ্ট স্থানগুলিকে বলা হয় আইসোবাত। নেক্সট 16 নম্বর প্রশ্ন, একই ধরনের বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কী বলা হয়? আইসোবেস, আইসোপ্লেটস, আইসোফ্লোর না আইসোনেফ? উত্তর কী হবে? অপশন গ, আইসোফ্লোর। একই ধরনের বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় আইসোফ্লোর। নেক্সট 17 নম্বর প্রশ্ন, একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভূমিরূপের উত্থান ও অবনমন হলে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কী বলা হয়? আইসোবেস, আইসোপ্লেটস, আইসোফ্লোর না আইসোনেফ? উত্তর কী হবে? অপশন ক, আইসোবেস। আইসোবেস বলা হয় একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভূমিরূপের উত্থান ও অবনমন হলে। ওকে, আজকের ভিডিওতে এই 17টি প্রশ্নই ছিল। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।